দেখুন, যে কারণে কোরিয়ায় মোতায়েন হচ্ছে আরেকটি মার্কিন রণতরি। উত্তর কোরিয়ার দোরগোড়ায় মোতায়েন করা হচ্ছে মার্কিন নৌবাহিনীর দ্বিতীয় বিমানবাহী রণতরি। ইউএসএস রোনাল্ড রিগ্যানকে কোরীয় উপদ্বীপের কাছে পাঠানো হয়েছে। এটা এর আগে মোতায়েন করা বিমানবাহিনী রণতরি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। উত্তর কোরিয়া নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পরই এই ঘোষণা দেওয়া হলো। সিএনএন জানায়, পরমাণু শক্তি চালিত রণতরিটি মঙ্গলবার কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়ে গেছে। জাপানের ইয়োকোশুকা বন্দরে বেশ কিছুদিন অবস্থান করার পর এটাকে কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো হলো। পিয়াংইয়াংয়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান টানাপোড়েনের মধ্যে পেন্টাগন এ পদক্ষেপ নিল। এর মধ্য দিয়ে পরমাণু অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা থেকে উত্তর কোরিয়াকে সরিয়ে আনার জন্য চাপ তৈরি কৌশল হিসেবে দেখা হচ্ছে। আমার এই চ্যানেলটাতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।